আদম ও হাবার দুটি পুত্র সন্তান ছিল। বড় ভাইয়ের নাম ছিল কাইন ও ছোট ভাইয়ের নাম ছিল আবেল। এই আবেল হয়ে উঠল মেষপালক আর কাইন হল জমির চাষী। একসময় কাইন জমির ফসলের খানিকটা অংশ নিয়ে ভগবানের কাছে নৈবেদ্য উৎসর্গ করল, তেমনি আবেল উৎসর্গ করল তার পালের প্রথম কয়েকটি মেষপালক, সেগুলির দেহের সেরা অংশ। ভগবান তখন আবেল ও তার নৈবেদ্যের দিকে প্রসন্ন চোখেই তাকালেন, কিন্তু কাইন ও তার নৈবেদ্যের দিকে তিনি ফিরেও তাকালেন না। কাইন তাতে রেগে উঠল, তার মুখে দেখা দিল হতাশা। তখন ভগবান কাইনকে বললেন, অমন রাগ করছো কেন? কেন মুখটা অমন নিচু করে রয়েছো? ভালো কাজ করো, তাহলে আবার মাথা তুলে দাঁড়াতেই পারবে। ভালো কাজ যদি না করো তাহলে জেনে রাখো, পাপ কিন্তু দরজায় ওত পেতে বসে আছে, তোমাকে গ্রাস করবার জন্যে লোলুপ হয়ে আছে, তাকে তুমি বরং বসেই আনো। পরে একদিন কাইন ও তার ভাই আবেল মাঠে গেল। তারা দুজনে যখন মাঠেই রয়েছে, সেই সময় কাইন তার ভাই আবেলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলল। ভগবান তখন কাইনকে জিজ্ঞেস করলেন, তোমার ভাই আবেল কোথায়? সে উত্তর দিল, আমি তো জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক নাকি? ভগবান বললেন, তুমি এ কি করলে? ওই তো এই মাটির বুক থেকে তোমার ভাইয়ের রক্ত আমাকে যে চিৎকার করে ডেকে চলেছে, তাই এই যে মাটি তোমার ভাইয়ের রক্ত তোমারই হাত থেকে গ্রহণ করেছে, তুমি এখন অভিশপ্ত হয়ে এই মাটি থেকে নির্বাসিত হলে। এবার থেকে তুমি যখন কোনো জমি চাষ করবে, সেই জমি তোমাকে তার ফসল আর দেবেই না, তুমি ভবঘুরের মতো পৃথিবীর এখানে ওখানে ঘুরেই বেড়াবে।